আজকে আমরা প্রথম শক্তি চট্টোপাধ্যায় স্মারক বক্তৃতা আয়োজন করতে পেরেছি। এই আয়োজন করতে পারার পিছনে মীনাক্ষী চট্টোপাধ্যায় আমাদের যে সাহায্য করেছেন, যে অনুদান দিয়েছেন বিশ্ববিদ্যালয়কে এই বক্তৃতা করার জন্য, তার জন্য এটা সম্ভব হয়েছে এবং উনি যেভাবে আমাদের মনে রেখেছেন তাতে আমরা তার প্রতি বিশেষ কৃতজ্ঞ। আজকে বক্তা আপনারা সবাই জানেন, শ্রী অলোকরঞ্জন দাশগুপ্ত সভা সঞ্চালন করবেন আমাদের মাস্টারমশাই শ্রী অমিয় দেব। আমি অমিয় স্যারকে বলি যে আপনি যদি সভা শুরু করে দেন। ধন্যবাদ। আমার কাজ হচ্ছে শোনা। মনে পড়ছে সে সঙ্গে খানিকটা কোথায় স্মৃতি জারণও করা যায়। মনে পড়ছে আমি কাজ করছি না, এমনিতেই তো শোনা যাচ্ছে। যখন ওর ছাত্র, আমি কিছুদিনের ছাত্র সেই সময়, কিংবা তার সেই সময় কি, হ্যাঁ সেই সময় শক্তি চট্টোপাধ্যায় কিছুদিন যাদবপুরে ছাত্র হয়েছিলেন। আর খুব বেশি দিন ছিলেন না, কিন্তু কিছুদিন কিন্তু ছাত্রত্ব যাদবপুরে শক্তি মেনে নিয়েছিলেন। আর একদিক থেকে এটা খুব ভালো হলো যে আজকের এই প্রথম স্মারক বক্তৃতা, শক্তি চট্টোপাধ্যায় স্মারক বক্তৃতা দিচ্ছেন অলোকরঞ্জন দাশগুপ্ত। আমি ভেবেছিলাম এখন সেটা করা যায় যে একটা ছোট্ট কবিতা, শক্তিরই শক্তি চট্টোপাধ্যায়ের একটা ছোট্ট কবিতা পড়ে তৈরি করব, আবহটা তৈরি করব। এই কবিতাটার নাম হচ্ছে, এটা একটা এলেজি। শক্তি অনেকগুলো এলেজি লিখেছিলেন, এটার নাম হচ্ছে চিঠি। এটা শক্তির বয়সে ছোট, খুবই ভালো কবি ছিলেন যোগব্রত চক্রবর্তী, আকস্মিক দুর্ঘটনায় মারা যান। শক্তির একটা ছোট্ট এলেজি যোগব্রতকে নিয়ে, বাড়ি ছেড়ে চলে গেলে চিঠি ফিরে এসেছে যখন তুমি নেই, বাড়িটি সেখানে আছে, তালা ঝুলছে, মরছে পড়া তালা, পিয়ন ফিরিয়ে দিয়ে গেল চিঠি, ছেড়ে গেছ বলে। আরেকটি বাড়ি কি তবে পেয়ে গেলে সঠিক মুদ্রায়, ঠিকানা জানিও বলো, বাড়িতে কখানা ঘর, আলো আসে কিনা, বারান্দায় টবগুলি সাজিয়ে রেখেছ কিনা, ফুল ফোটে কিনা, সমস্ত জানিয়ে দিও, আঁকা বাঁকা অক্ষর সাজিয়ে চিঠি, আমি ফিরিয়ে দেব না, বেঁচে আছি। অলোকরঞ্জন দাশগুপ্ত আমরা যখন ছাত্র তখন অলোকরঞ্জন দাশগুপ্ত যৌবন বাউলের কবিতাগুলো লিখছেন। ৬৯ বোধ হয় যৌবন বাউল বেরোলো, এবং আমাদের ছাত্রত্ব তখন সবই ঘুচেছে,
আমরা ওকে ওই যৌবন বাউলের কবি হিসেবেই প্রধানত জানতাম। তারপরে অলোকরঞ্জন অনেকগুলো ধাপ পেরিয়ে পেরিয়েছেন। অলোকরঞ্জন এই মুহূর্তে যেসব কবিতা লিখছেন, প্রচুর লিখছেন সেটা বলা উচিত নয়, কোনো কবিকেই হয়তো বলা উচিত নয় যে তিনি প্রচুর লিখছেন, কিন্তু লিখছেন, অনেক লিখছেন এবং আশ্চর্য সব কবিতা লিখছেন এখন অলোকরঞ্জন। একদিক থেকে বলা যেতে পারে যে শঙ্খ ঘোষ উপস্থিত আছেন, শঙ্খ ঘোষের একটা ছোট্ট লেখা আছে এখন সব অলিক বলে বইতে, আমার বন্ধু অলোকরঞ্জন। তাতে খানিকটা শঙ্খ ঘোষ নিজেকে অলোকরঞ্জনের এর বিপরীত উল্টো হিসেবে, উল্টো পিঠ এইরকম ভাবে ভাববার চেষ্টা করেছেন। অলোকরঞ্জন প্রচুর কথা বলেন, আশ্চর্য সব শব্দ তৈরি করেন, প্রত্যেক বক্তৃতাতেই অলোকরঞ্জন কোনো একটা নতুন শব্দ হয়তো বানাবেন। আমরা একটা সময় থাকতো যখন অপেক্ষা করতাম যে অলোকরঞ্জন নতুন কি শব্দ বানালেন, আর ওই লেখাতে শঙ্খবাবু আপনি কি বই তাতে ওদের দুজনের বন্ধুতা, কিন্তু তার চেয়ে তার সঙ্গে ওরা দুজনে মিলে যে অনুবাদ সংকলন বার করেছিলেন সপ্তসিন্ধু দশ দিগন্ত, যেটা সম্প্রতি আবার ছাপা হয়েছে, সেটা কিভাবে তৈরি হলো এবং অলোকরঞ্জন কি সব অদ্ভুত কাজ করছিলেন, প্রায় মানে প্রকাশক শঙ্খ চমৎকার বর্ণনা দিয়েছেন যে প্রকাশক যখন ওরা পাণ্ডুলিপি নিয়ে গেলেন, প্রকাশক আঁতকে উঠেছিলেন যতটা। সেই থেকেই কিন্তু ক্রমাগত অলোকরঞ্জন নিজেকে পাল্টাতে পাল্টাতে লিখে যাচ্ছেন। আমি ওর শেষ, আমি নিজে যে ওর শেষ যে বইটা খুব মন দিয়ে পড়েছিলাম, আলো আরো আলো, তারপরেও বোধ হয় দুটো বই কি তিনটে বই কি বেরিয়েছে, হ্যাঁ অনুমান করা যায়। এই যে অনুমান শব্দটা এখানে ব্যবহার করছেন, কিন্তু খুব অলোকরঞ্জনীয় কি বলবো সোহাগে ব্যবহার করছেন। একবার উনি একটা কবিতায় মিলও দিয়েছিলেন অলোকরঞ্জন রঞ্জনা সঙ্গে, তো শক্তির যে আশ্চর্য ক্ষমতা ছিল, যে আশ্চর্য ক্ষমতা ছিল যে শক্তি প্রায় যেন বসলেই কিংবা যেন জেগে থাকলেই লিখতে পারত, আশ্চর্য ক্ষমতা ছিল। এবং কবিতা শক্তির কাছে যেন ধরা দেবার জন্যে থাকত। আমার অনেক সময় মনে হয়েছে যে অলোকরঞ্জন এখন দেশে থাকেন না, কিন্তু দেশে অনেক সময়ের জন্য আসেন। অলোকরঞ্জন বিষয়ে যখন ভাবি
তখন মনে হয় যে কবিতা ওর কাছেও ওদের ধরা দেওয়ার জন্যে দাঁড়িয়ে থাকে। দাস ওর যে বিষয়ে উনি বলবেন সেটা স্বগত কথন। আমার মনে হচ্ছে যে মোটামুটি 45 মিনিট মতো, তাদের কাছ থেকে 1 ঘন্টা মতো বলবেন। আপনার যতক্ষণ খুশি আপনি বসে বসে বলবেন। কতক্ষণ আমি বলতে পারি? আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন 1 ঘন্টা, আপনি 2 ঘন্টা বলতে পারেন। হ্যাঁ, আমাকে যদি জিজ্ঞেস করেন 2 ঘন্টা, তা আমি যদি অলোকরঞ্জন দাশগুপ্তকে অনুরোধ করি। গধূলি গগন মেঘে ফুটেছিল তারা, আমার যা কথা ছিল হয়ে গেল সারা। ও অমিয় দেবকে আমি সতীর্থ প্রতিবেশী প্রতিবেশ বলবো, এবং তিনি তো সবই প্রায় বলে দিয়েছেন। আমি আজকে কৃতার্থ যে আমার নিবিড় বন্ধুরা এখানে উপস্থিত। একজনকে আমি প্রথম থেকেই খুঁজছিলাম, যাকে আমি আবজে রাখি সবসময়, আমার আড়ালেই লুকিয়ে থাকেন, শুধু রাজনৈতিক বিবৃতির জন্য কোথা থেকে দেখা যায়, শুধু তার ওষ্ঠাগ্র। তিনি কোথায়? তিনি লুকিয়ে আছেন, এই প্রথম আমার সামনে লুকলেন তিনি। আর আজ যারা এসেছেন, আমি ভাবতেই পারি না আমার ভাগ্যকে আমি ঈর্ষা করি। শরৎকে কতদিন পর দেখলাম, বিজয়াকে দেখলাম, আর মীনাক্ষীকে কতদিন পরে দেখলাম। আমরা তো একই বাড়ির সন্তান আসলে, কাজে এখানে কিছু যুক্তি জাগর হিসেবে কিছু বলার সুযোগ আমার নেই, এর কথা বলার আমার অজস্র আছে। আমি প্রথমেই আমাদের শাস্ত্রীয় সঙ্গীতে একটা ব্যাপার আছে, ধর্তাই পাকড় বলে, যেটা ধরে নেওয়া যায় যে কতগুলো স্বর এক একটা রাগকে চিহ্নিত করে দেওয়ার জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়। ভোরের রাগ, রাতের রাগ, আবার যখন ভোরবেলা রাখালেরা চলেছে ধেনুচর্যায়, সেই সব এই সমস্ত রাগগুলি এক একটা পকড় থাকে। এবং আজকের পকড়টা হচ্ছে সুভাষ দাস। শান্তিনিকেতনে যাওয়ার আগে শক্তি একদিন এসেছিল, ভারী ভারী কি গলায় বলল, পড়াতে যাচ্ছি। শুনে ওর ক্লাস করতে আমার খুব ইচ্ছে করছিল। কবিতা তো লেখা হয় ভাবের ঘোরের মধ্যে, পরে কি তার পুনরুদ্ধার সম্ভব? এই ব্যাপারটা যারা জানেন বা এই কথা যারা মন দিয়ে শোনেন, তারা বুঝেই নিতে পারেন যে শক্তি শিক্ষক এবং শিক্ষক হয়েই এসেছিল, বাদল সরকারের মতো নয়। বাদল সরকার এখানে পরীক্ষার্থী হয়ে এসেছিলেন, কিন্তু সে আমাদের কাছে শিখতে আসেনি, আমাদের পরীক্ষা করতে এসেছিল শিক্ষক। এবং এই এই ব্যাপারটা আমরা ভুলে যাই, ভীষণভাবে ভুলে যাই। আমরা যদি আজকের আমার স্বগত কথনের মধ্যে কোনো কোনো সূত্র থেকে যায় আপনাদের স্মৃতিতে, তাহলে সেই স্মৃতিটা তার যে ফলগু সূত্র, সেটা হচ্ছে এই যে শক্তি শিক্ষক হতে চেয়েছিলেন। এখন আপনারা জানেন, আমি আশা করছি যে এখানে তুলনামূলক সাহিত্যের কেউ কেউ আছে যারা এখন পড়াশুনো করছে, তাহলে আমি দেখতে পাচ্ছি না। তুমি তুলনামূলক সাহিত্যে? তুমি আমি দেখেই বুঝেছি।
আমরা যখন অমিয়াদেব বললেন আমাদের কিরকম মানে তখন ক্লাসের ব্যাপারটা তো একটু অন্যরকম ছিল, যখন এটা জানেন সবাই যে এখন একটা মিথ একটা পুরাণ হয়ে গেছে যে ক্লাস হচ্ছে নবনীতা কফি বানাচ্ছে এবং সুরেন্দ্রনাথ দত্ত ক্লাস বাইরে দাঁড়িয়ে আছেন আর কতক্ষণ পড়াবেন, তাকে ঢুকিয়ে কফি খাওয়া হলো তা হচ্ছে, অথবা আরেকদিন হয়তো তিনি পড়াচ্ছেন, আমরা কেউ বললাম আপনি আর কতক্ষণ পড়াবেন, এইরকম একটা ব্যাপার ছিল। এই আবহাওয়ার মধ্যে একটা নান্দনিক কুসংস্কার ছিল শক্তি সম্পর্কে, শক্তি যখন এসছেন আমরা ভয়ে ভয়ে কাঁপছি এবং শক্তি সম্পর্কে একটা ধারণা ছিল শক্তি নাইভ কবি, এই ধারণাটা এসেছিল শিল্পাচার্য শিলারের কাছ থেকে, বা নাইভে অ্যান্ড আনসেন্টিমেন্টাল ইসে দিষ্ণু প্রাকৃত এবং মনময় কবিতা সম্পর্কে কিছু বলা। সেই অনুযায়ী তখন এরকম অদ্ভুত একটা বিভাজন ছিল, শক্তি হচ্ছে প্রাকৃত প্রকৃতির দুলাল, যা ইচ্ছে করতে পারে, তিনি 9:30 খুন করলেও পুলিশ তাকে ধরবে না, এবং এই 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 ধারণাটা সুযোগ সে নিত কিন্তু, পোয়েটিক লাইসেন্স যাকে বাংলায় বলে, তো সেটা সেটা সে সুযোগগুলো নিত। আর আরেকজন সে আমাদের মধ্যে ছাত্র ছিল প্রণবেন্দু, সে নিজেকে বলতো আমি মনময় কবি, আমি প্রকৃতি থেকে আলাদা। তো এইখানে এই ধারণাগুলি সবসময় প্রায় এর দীর্ঘদিন ও লালন করে এসেছে, লালন করে মজা পেয়েছে শক্তি, আমি পেয়েছেন বলছি না, মৃত্যুর পর সবাই তুমি হয়ে যায় এবং সেখানে আমার একটা কথা মনে হয়েছে যে তাকে নিয়ে যারা গবেষণা করেছেন যেমন সমীর আজীবন শুধু শক্তিকে নিয়ে কাটিয়ে দিয়েছেন, তিনি কিছু কিছু ভুল ধারণা তিনি আমাকে ক্ষমা করবেন, তিনি ও উদয়ন তুমি এসেছো তিনি আমাকে ক্ষমা করবেন, অদ্ভুত অদ্ভুত কথা আছে, তিনি তার যে বলছেন যে একটি লেখা কবিতা হয়ে গেলে তিনি তার অঙ্গ স্পর্শ করতেন না, এখন এখানে স্কুল অফ টেক্সট হয়েছে, পাণ্ডুলিপিগুলো আপনারা দেখবেন কাটতে কাটতে রক্তাক্ত সব পাণ্ডুলিপি, এবং সেখানে আমার যেটা মনে হয়েছে যে যখন 1968 24 বোধ হয় 27 এপ্রিল তখন আমার নিবিড় বন্ধু শঙ্খ ঘোষ ওদেশে পালিয়ে গিয়েছিলেন, আমি যখন ওদেশে যাই জানাজানি হয়ে যায় যে এই লোকটা পলাতক, উনি যখন যান কেউ জানতে পারেনি, উনি সবসময় ইমার্জেন্সির সময় পালিয়ে যান, এবং যাই হোক 110 এখন তিনি জনক প্রায়, এখন তার ফলে যেটা হয়েছে তিনি নেই অথচ একটা আমরা প্রদর্শনী করব কবি ও কবিতা, সেটা একটা আশ্চর্য প্রদর্শনী হয়েছিল, তাতে আমরা শক্তির কবিতা সমস্ত প্রদর্শনী করেছিলাম এবং সেখানে দেখতে পাই যে সেসব সেই সমস্ত রচনা পাওয়া গেছে কিনা আমি ঠিক জানি না। আচ্ছা আজকের হোতা কোথায়, যিনি পুরো ব্যাপারটা আমাকে দূরভাষে বলে, তিনি নেই, তিনি কোথায়? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা না 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 ওটা বললে হবে না। তো তাতে আমার মনে হয়েছে এতে জীবনের ক্ষেত্রেও তাই অনেকের ক্ষেত্রেই তাই, এই কতগুলো কুসংস্কার আমি আজকে ভাঙব, আমি এবার আজকে সত্যি আমাকে কিন্তু থামানো একটু মুশকিল হবে, আমার ডিলিরিয়াম হচ্ছে, এই ডিলিরিয়াম কথাটা মনে হচ্ছে আমি যেদিন শক্তি প্রথম ক্লাস করতে এলো সবাইকেই একজন কবির তো অন্তত একটু মোহিনী মায় থাকা উচিত, সে সবাইকে তাড়িয়ে দিল ক্লাস থেকে, সে করলো কি
একটা চিরকুট আমার হাতে ধরিয়ে দিয়েছ, যে চিরকুটকে আমি আজও বহন করছি। বললো, অলোকদা, এই যে এসরা পাউন্ড বলছেন, দাস সেইথ কবির পলিটিক্যালি সেইড রবীন্দ্রনাথ, দে আর ইনঅ্যাক্টিভ, দে থিঙ্ক, বাট দেন দেয়ার ইজ ক্লাইমেট, দে থিঙ্ক, বাট ইট ইজ ওয়ার্ম অ্যান্ড দেয়ার আর ফ্লাইজ অর সাম ইনসেক্টস। কী কী বলছেন, কী কী পাগল! একজন যদি কবি ডিলিরিয়ামও করেন তার তো একটা মাথা মুন্ডু থাকতে হবে, এই শব্দ ব্যবহার করেছিল। এখান থেকে বোঝা যায় শক্তি পাগল ছিল না, পাগলামির কনস্ট্রাক্ট তাকে বানাতে হয়েছিল, সে কথা আমি বলে আসছি। আমাদের আমাকে বাঁচালেন এই অবস্থায় শক্তি এজরা পাউন্ডের এই লাইন, এর পরমার্থ বোঝাবার কারোরই কোনো উপায় নেই, অসম্ভব ব্যাপার। আমি একটা আমি কিছু কিছু ব্যাখ্যা করেছি, আজকে আমার ব্যাখ্যাটা সম্পূর্ণতর হয়েছে, কিন্তু আজকে যদি আমি সেটা বলতে যাই তাহলে অন্যদিকে চলে যাব, আমি সেদিকে যাচ্ছি না। ফাদার ফালো যাচ্ছিলেন, তো ফাদার ফালোর দিকে যাচ্ছে শক্তি, এ বলে ফাদার ফালো বোধহয় ভেবেছিল দীক্ষিত হওয়ার জন্য যাচ্ছে। তারপরে ফাদার ফালোকে ডেকে নিয়ে ফাদার ফালো কী করতেন, ওখানে এসেই বাইরের যে ঐহিক পোশাক সারাদিনের, উনি এসে স্নান করতেন একটা জায়গায়, স্নান করে মুক্তভাবে পরিচ্ছন্ন পরিশ্রুত হয়ে উনি আসতেন, এবং তখন যখন ঢুকতেন তারপর উনি খুবই মুক্ত ছিলেন বলে কি আমি শক্তির সঙ্গে পরিচয় করে দিলাম। তারপর শক্তি ঘন্টা খানেক দেড়েক পরে ফিরে এলো, বললে আমি জন্য আমার একটা দীক্ষা হলো মনে হচ্ছে। আমি বললাম, না কী হয়েছে? বলে যে আমি কিছু লিখেছেন ফাদার ফালোর? না, আমি আমার সঙ্গে আপনি সম্পর্ক ছিল, শরতের সঙ্গেও আছে, এবং অনেকদিন শরৎকে তুমি বলতে আমার ইচ্ছে করেছে, সুযোগটা পাইনি। তখন এখানে ব্যাপারটা আমি জানলাম ফাদার ফালোর সঙ্গে কথা বলে, যে তিনি তাকে ওই সুযোগে দান্তে এবং তার পূর্বসূরি ভার্জিলের কিছু কিছু কথা বলে ছেড়ে দিয়েছেন। কীরকম যেন মাথাটা ঘোলাচ্ছে। তারপর আমি বললেন, আচ্ছা উনি কোথায় থাকেন? তখন শান্তিভবনের সঙ্গে জড়িত ছিলেন, ওখানে যাওয়া আসা করতে শক্তি, এবং সেখানে কোথায় আমি পরে বুঝলাম যে কোন জায়গাগুলি শুনিয়েছিলেন ফাদার ফালো তাকে। দান্তের তৃতীয় স্বর্গের এই লাইনগুলো আপনাদের সবারই জানা, সে অসাধারণ সে সমস্ত লাইন। সে লাইনগুলো হচ্ছে এরকম, এটা আপনাদের বলি একটা, যে মৃত্যুর আগে যেমন গীতাঞ্জলির পর্বে রবীন্দ্রনাথ গ্রিক শিখতে চেষ্টা করছেন, শক্তি সেই একটা ঘোরে কতগুলো ইটালিয়ান শব্দ শিখবার চেষ্টা করে, বলবার চেষ্টা করতো। একটা লাইন সে মুখস্থ রেখেছিল দান্তের, পারমেসি বা নেলা চিতা দোলেন্তে, এবং সেটা একটা অদ্ভুত অভিজ্ঞতা। এবার যখন শান্তিনিকেতনে গেলাম, যারা ওকে দূর থেকে রক্ষা করত তারা বলেছে এই লাইনগুলো অসাধারণ লাইন। আপনারা সুকান্ত তো জানেনি, কমে দাও তন্ন সি লেভান লে ফোলিয়ে লুনা প্রেসো দে আলত্রা, যেমন শরৎ শেষে হেমন্তের পাতা ঝরে যায়, মানব শিশুরা তেমনি ঝাঁপ দিয়ে পড়ে তরণীর অকুল আহ্বানে, ওরা ভেসে চলে যায় অন্য পারে, পাখিরা যেমন গিয়ে পাখি ধরাদের ফাঁদে পড়ে, যেন বা স্বয়ং যম পাখি ধরা শয়তানের মতো টেনে নেয় এক একটি স্বতন্ত্র সত্তাকে। এটা মূল স্বরলিপি কী ছিল? এটা ভার্জিলের, তোমরা সবই জানো তবু বলছি, ভার্জিলের ষষ্ঠ স্বর্গে, খুব অল্প রেখায় আঁকা এরকম। হেমন্তের পাতা ঝরে পরিযায়ী পাখিদের গায়,
সমুদ্র সমুদ্র থেকে ওরা যে সমতলে আসে, বিশেষত শীতের কবল থেকে বাঁচার লিপসায়, এখান থেকে একটা যে বদল হলো, এই বদলটা ওর কীরকম যেন মনে হলো একই লেখা অন্যভাবে লেখা হয়েছে, ভেরিয়েশন। এই ব্যাপারটা হচ্ছে শক্তিকে এটা ভয়ঙ্করভাবে প্লুত করেছিল, কিন্তু কিছুতেই আমাকে প্রচুর খাটিয়ে নিয়েছে এই জায়গাগুলো বার করতে, আমার দম বেড়ে গেছে। এক এক সময় বলছে ওই যে পাখি যারা ধরে সেই জায়গাটা অলগ্রে বার করুন, আমি বার করেছি। একদিন ওর সঙ্গে বুদ্ধদেব ছিল, বুদ্ধদেব দাশগুপ্ত, সেও দেখি তার পরে একটা ছবিতে পাখি ধরাদের ঠান্ডার মধ্যে পাখি ধরার ব্যাপারটা ধরেছে। এবং এই জায়গায় আমার একটা অদ্ভুত লাগছে, যেটা যে শক্তিকে এটা ভয়ঙ্কর তাড়িত করেছিল, এবং শক্তি আমাকে একদিন এসে বলছে আচ্ছা অর্থাৎ থিম্যাটিক কন্টিনিউটি ব্যাপারটাকে, তা আমি বোঝাবার চেষ্টা করি, যেটা তুলনামূলক সাহিত্যের একটা প্রাণসূত্র। এবং সেখানে বলতে ও বারবার বলে সেই কন্টিনিউটিতে আমার কী হবে যাকে যদি আমি ভাঙতে চুরতে না পারি, বিনির্মিতি, এটাই সারা জীবন সে করে এসছে। করে এসে তারপরে বুদ্ধদেবকে নিয়ে মাঝখানে যথেষ্ট ও ঝামেলায়, বুদ্ধদেবকে ঝামেলায় ফেলেছিল বুদ্ধদেব। অমিও আপনি জানেন যে বুদ্ধদেব তুলনামূলক সাহিত্যে আসবার অনেকদিন আগে থেকেই রিলকের অনুবাদ করছিলেন, এবং বারবার গিয়ে শক্তির তো ও সমস্ত চিরায়ত সম্ভ্রমের ব্যাপারটা ছিল না, এবং তো আপনি কেন চতুর্থ স্বর্গটা করেননি, এইসব বার হয়েছে। তখন আমি রিলকে পড়ছি ওর সঙ্গে, অর্থাৎ যে অনুবাদ বুদ্ধদেব করেছিলেন, এগুলো অনেকগুলো ভাষ্য আছে, পাতা ঝরে শূন্য থেকে ঝরে পড়ে যায়, যেন দূর আকাশে বিশীর্ণ হলো অনেক বাগান, এমন ভঙ্গিতে ঝরে প্রত্যাখ্যানে যেন প্রতিশ্রুত। শক্তির সাহস ছিল বলতে, অসাধারণ অনুবাদ রিলকের, এইটা কীরকম যেন পানসে এই শব্দটা ব্যবহার করেছিল। ও বুদ্ধদেব সহ্য করতেন, তখন ওর মনে হলো যে ও নিজে চতুর্থ স্বর্গটা অনুবাদ করবে। তখন ও মুকুল গুহ ওর সঙ্গে যুগল বন্দিতে যুক্ত হয়নি, রিলকের এই থিম্যাটিক কন্টিনিউটিতে দেখাবার জন্য ও রিলকের এই চতুর্থ স্বর্গটা অনুবাদ করলো, যার বিশাল ব্যাখ্যা করেছে সে, বিশাল ব্যাখ্যা, বলছে পৃথিবীতে সবচেয়ে দুর্বোধ্য কবিতা, পৃথিবীর শ্রেষ্ঠ কবিতাগুলো দুর্বোধ্য হতেই হবে, এই লাইনে এই এই কবিতার মধ্যে এমন একটা ব্যাপার আছে যেটাকে আমাদের সারা জীবন ধরে গড়তে এবং ভাঙতে হবে। অনুবাদটা যখন করল, সেই অনুবাদের ভেতরে আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস, যে শক্তির নন্দন সূত্রের সূত্রটা আস্তে আস্তে বেরিয়ে আসছে, চতুর্থ স্বর্গ। এখানে লক্ষ্য করুন আপনারা, ভার্জিল দান্তে হয়ে রিলকে, রিলকের এলিজি যেটা উমিও পড়লেন, এলিজি, সেই এলিজি দুই নেজের এলেগিয়েন দুই নো এলিগি এলিজি, সেই সেইখান থেকে এসে তারপরে ও অনুবাদ করলো, ওহে জীবন বৃক্ষেরা কখন আসবে শীত তোমাদের, আমরাও কোনোদিন একমনস্ক নই, যাযাবর পাখিদের মতন কিংকর্তব্য বিমূঢ় আমরা, আমাদের দেরি হয়, বিছনের আকর্ষণ ছেড়ে সহসা বাতাসে মেলি ডানা, তারও চেয়ে দ্রুত পড়ে যায় কঠিন পুকুরে উন্মোচিত হই আর একসঙ্গে কুঁকড়ে যাই। শ্রুতি সৌকর্য নেই, মূলটা শুনুন একটু, ও বয় মে লেবেন সো বান বিন্দলিস ওয়েদিন নিশ আইনিক জিন নিশ ডি চোখ ফুগল überholt und spät so drängen wir uns plötzlich winden auf und fallen ein und auf teilnahmlose Teich. Wir wollen allein bitte blühen und verdorren. Pute ota par pashi hoye jao. Etar o onubad koreche shokti onubad koreche unmochito hoy
আর একসঙ্গে কুঁকড়ে যাই। এইটাই হচ্ছে গ্রহণ এবং বিনির্মাণ। এবং এইখানে এই যে অনুবাদ করছে শক্তি, সেদিকে লক্ষ্যটা এই যে যে শক্তি বলেছিল গদ্যই ওর আসল এলাকা, অর্থাৎ গদ্যের মতন যেন কবিতা স্বচ্ছ হয়, এত স্বচ্ছ হয় যে তার মতো রহস্য আর কিছু নেই। মধ্যাহ্নের রৌদ্রের মতন চোখ ধাঁধানো, অর্থাৎ এইটাকে যদি আমি বলি বীজ মন্ত্র, একটা বীজকে ফাটিয়ে দেখা, একসঙ্গে হ্যারমেটিক আর হ্যামেনিউটিক্যাল। আপনারা জানেন যে দুটোর মধ্যে একই একটি শব্দ আছে, হ্যারমেস দেবতাদের হর ডাক হর করা। তার মধ্যে একটা আছে যে ওই সমস্ত কবিতার বা শাস্ত্রের ভিতরকার কথাটা নিভৃত বাণীর বিবৃতি, নিভৃত বাণীকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া, এটা ভীষণ শক্তির মধ্যে ছিল। আর ঠিক তার উল্টো হ্যারমেটিক, যে একেবারে বুকের মধ্যে রক্তমণির হার করে যেটা তুলছে সেইটাকে ধরে রাখবার চেষ্টা। এই যে এই ধরে রাখবার যে এই যে চেষ্টাটা, যে সবটা আমি দেখাবো না, আমি লুকিয়ে রাখবো একটা জিনিস, এই দুটো মেলাতে গিয়ে এটা প্রবাদ প্রসিদ্ধ যে একটা কবিতা আপনারা জানেন, দিন যায় ঝড় যেন থমকে আছে গাছের মাথায় আকাশ মণির, অসাধারণ। আমরা এত মূর্খ নই যে লাইনগুলো বুঝতে পারবো না, আমাদের ততটুকু আমরা তো সংবেদায়িত হয়েছি, আমরা ততটুকু সেন্সিটাইজড। শক্তি কি করলো, আমাদের বুঝিয়ে দিচ্ছে হ্যামেনটিক্যালি, ঝড় মানে ঝোড়ো হাওয়া, বাদলা হাওয়া নয়। খুব রাগ হয়েছিল শক্তির উপর আমার। অ্যান্ড ব্যাপারটা কি ওই ওই রকম, ঠিক উপনিষদের সেই ব্যাপারটা আপনারা জানেন যে গুরু বললেন এই দেখো গাছটা আছে, বলে কোথায় গাছ আছে, গাছ তো দেখছি না, তখন বলে এই বীজটাকে তুমি ফাটাও, ফাটিয়ে 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 যখন শূন্যতা এলো, গুরু বললেন এর মধ্যেই গাছটা আছে। শক্তি তখন কি করত, দিব্যন মারত, সেই শূন্যতাকে আবার জোড়া জোড়া দিয়ে আবার একটা গাছ তৈরি করবার চেষ্টা করত। সে এইখানেই একটা ব্যাপার দাঁড়ালো, ওকে একটা পাগলামির একটা স্ট্যান্স, একটা আত্মনাট্যের একটা মুদ্রা ওকে তৈরি করে নিতে হলো পাঁচবার জন্য। এরকম হয় না কবিদের, এরকম হয় ইয়ে সিঁড়ি ঘুরে ঘুরে নামছেন, দেখছেন টাইটা ঠিক আছে কিনা, কবির মতো দেখাচ্ছে কিনা, ঠিক এই রকম ব্যাপার। এবং শক্তি এইটা করছে, এবং আমি ঠিক দুটি উদাহরণ এখানে আপনাদের আমি উপহার দিচ্ছি। একটা উদাহরণ হচ্ছে বুদ্ধদেব বোস, বুদ্ধদেব বসু যখন সঞ্জয় ভট্টাচার্য দেখা হচ্ছে তখন সঞ্জয় ভট্টাচার্য কে কুঁকড়ে যাচ্ছেন, এত কুঁকড়ে যাচ্ছেন যে স্বাভাবিকতাটাকে তিনি ঘৃণা করে একটা অন্য একটা জায়গা তৈরি করে নেবার চেষ্টা করছেন। বুদ্ধদেব বলছেন পাগলের লক্ষণ। এর চেয়ে আরো বড় লক্ষণ সেটা হচ্ছে যে চার্লি চ্যাপলিন তার আত্মজীবনীতে লিখছেন, ডিলেন টমাসকে দেখে বলছেন যে একজন পাগলের যা হওয়া উচিত তার চেয়ে বেশি পাগলামি করছে, এই ব্যাপারটা এটা স্বাভাবিক নয়। এইভাবে একটা জায়গা ও তৈরি করে নিল শক্তি, যাকে আমি বলবো অভিনীত অপ্রকৃতিস্থতা। এই এইটে ও এটা ভাঙিয়ে শক্তি খেলো সারা জীবন। এখানে আমার শক্তির বিরুদ্ধে অভিযোগ আছে, ও যখন যেটা ব্রেস্ট বলতেন আপস্টিক ইন দ্য রুম, মানে যশের মধ্যে অবরোহণ করল, বারবার ওর ঝুলি থেকে ডুমুর বাজে, এই যে আমি শক্তি, আমার এইসব মুদ্রা আছে, এ দেখি আবার ঢুকি, ও এই এই এইগুলো ভাঙিয়ে খাওয়ার একজন জাদুকরের, যেগুলো প্রচলিত যা যে কতগুলো কৌশল সেগুলোকে ভাঙিয়ে শক্তি যে আরও কোন জায়গায় যেতে পারতো
তার তার কোনো তুলনা নেই, কিন্তু শক্তি এই করতে থাকলো, কারণ ও জানে যে এই ফাঁদে, ওই পাখি ধরাদের ফাঁদে পড়বে মানুষ, সারা জীবন পড়েছে। তাই বলছি শক্তি পরের দিকে যশের মধ্যে অবরোহণ করেছিল, যেখান থেকে আর কোনো ফিরে আসা নেই। এটা বেকেটেরও হয়েছিল, একটা বড় পুরস্কার পেয়েছেন শক্তি সাহিত্য একাডেমি পুরস্কার পর, আর কিচ্ছু লিখতে পারেনি। এখন এখানে আমি বলবো যে এই ব্যাপারটা আসলে কি, আসলে তো ভাষাই হচ্ছে মূল ব্যাপার। ভাষা যদি মূল ব্যাপার হয়, সেটা অন্তত শক্তি এটা জানতেন, খুব ভালো করেই জানতেন যে মানুষের ভাষাই হচ্ছে তার আবাসন, ভাষা ছাড়া কবির কিছুই নেই। স্প্রাখে ইটস হাউস ইট ইস জাইন্স, এটা আমি শক্তিকে বলেছি, শক্তির খুব প্রিয় পছন্দসই হয়েছিল। এবং এখানে তাতেও নেই, সেটাও জানতো সে যে শক্তি যে সোশিওলেক, যেটা অর্থাৎ সমাজ ভাষা। এখন তো বাংলায় কেউ ভাষায় কথাই বলে না, কাজে ভাষা আমি কোথাও শুনতেই পাই না, এমনকি স্বাভাবিক কথা রাস্তায় আমি আর শুনতে পাই না। কাজে আমি এখন ভাষার এই অভাবটাকে অ্যাফেসিয়া বলে, এই যে এই এর মধ্যে খুব এখন শক্তির যে কী অবস্থা হতো আমি তো জানি না। ওইটারই বদলে একটা আইডিওলেক্ট, বা যেটাকে বলে ইডিওলেক্ট, একটা আরেকটা বৃত ভাষা তৈরি হয়, সেটা শক্তি কী করত, চট জলদি একটা ভাষা, একটা আমাদের প্রচলিত ভাষা নিয়ে সেটাকে সঙ্গে সঙ্গে মুচড়ে আরেকটা শব্দ করে দিত, এবং এটা এই প্রায় হজবরের মতন, হ্যাঁ, হঠাৎ এই হাঁস জাডু হয়ে গেল। এই এই কাণ্ডটা করতে ভীষণ মজা পেত এবং সবারই করতালি প্রশংসার করতালি অপেক্ষা করতো, না পেলে অপমানিত হতো। এই যে ব্যাপারটা, সেইখানে আমি খুব মুশকিলে পড়েছিলাম শক্তির এই ভাষাকে, আমি তার তার পক্ষে কিছু কথা বলতে গিয়ে ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের কাছ থেকে, আমি সেটা আমি একটু আমি লিখে রেখেছিলাম সেদিনকার ডায়েরির নোট থেকে, আমি একটু পড়ে শোনাব। তিনি তিনি আমাকে বললেন, হে প্রেম হে নৈঃশব্দ, যে বিষয়ে আমি ওর সঙ্গে আলোচনা করছিলাম, খেলনা কবিতাটি তাকে না শোনালেই পারতাম, কিন্তু শুনি আরেক দিক থেকে সুফল পেয়েছি। এর মধ্যে আমি তো বসেই আছি ছিনু, দিন গেছে পেয়েছি বিবিধ সক্ষতা, স্নেহার্দ খেলনা আরও নানা অপ্রেম অপমান। এটুকু শুনতেই শুনতেবাবু পাণ্ডুর হয়ে গেছিলেন, বলে ওটা কি ছাপার ভুল সূক্ষ্মতা? আমি বললাম যে না না, ওটা শোন না না, এটা কবির ভুল বলে মনে শব্দটা ভুল, পরে ডেডিশনকে বলতে দিতে হবে। আমার ঘাড়ে কটা মাথা যে আমি শাক্ত পদকর্তাকে গিয়ে বলবো যে ওটা। আমি বললাম আপনি আপনি তো জানেন যে জ্যাকবসন কি বলেছিলেন, কে জ্যাকবসন? আমি বললাম কি জ্যাকবসন, 1923 বলেছিলেন, ও সেই জ্যাকবসন কি বলেছিলেন, বলে তুমি বলো। তখন তিনি আমাকে তুমি বলে সম্বোধন করতেন আপনির পর, তা বললেন যে, আমি বললাম শব্দশিল্প হলো সাধারণ ভাষার উপর সুসংবদ্ধ হিংস্র আক্রমণ, সেই দিক থেকে দেখলে শক্তির কবিতায় সখ্যের বদলে সক্ষতার ব্যবহার, এই অর্থে আধুনিকতার প্রযুক্তি একটি সূত্র। সূত্র বলে এটা তো বেশ ভালো, এটা তো হচ্ছে সক্ষতা, আরও ওকে এভাবে লিখতে বলুন। এবং এইটা তখন কি করলেন আমাদের একজন মাস্টারমশাই, তিনি আমাদের আমাদের ডোয়ালেন, তার নামটা করিই আজকে, তাকে এমনিতেই পছন্দ করি, তিনি ভয়াবহ স্মার্ট দেখতে ছিলেন, এবং তিনি বললেন চুতরামকে সেই সময় সে খবর পেয়ে এই সংলাপের একটা আমাদের বিরুদ্ধে লিখলেন, শক্তি চট্টোপাধ্যায়ের বইখানির প্রথম কবিতা খেলনাতেই সূক্ষ্মতা শব্দটি চোখে পড়ল, ওটা মারাত্মক ভুল, আর এই জীবনী পরাণধ্রম উক্তিটিরই বা কাব্যচিত কোনো মানে আছে?
এই জীবন ভ্রমর বললেও অচল হয় না, কিন্তু জীবন মানে তো জীবনই মানে তো বায়োগ্রাফি, সে আবার পড়া পরাণ ভ্রমর। তিনি কি তাই বলতে চেয়েছেন মানে কি? তিনি অনেক ফুলের নাম করেছেন, এইসব ফুলের নাম আমি কোনো অভিধানে পাইনি। নিজের সন্তানের হাতে সুস্থ অবস্থায় কোনোদিন নিজের লেখা তুলে দেওয়া যাবে না। কবিরা এরকম লেখা কখনোই যদি না প্রকাশ করেন তাহলে ভালো হয়। এটা ছাপা হলো চতুরঙ্গ পত্রিকায়। তা এখন এইভাবে ও ভয়ঙ্কর পার পেয়ে গেছে, মানে শক্তি পার পেয়ে গেছে, এই যে ও জানতো যে সবসময় পার পেয়ে গেছে আমাদের সবার কাছ থেকে। আচ্ছা, তাছাড়া তো অর্ধেক মানব শক্তি অর্ধেক কল্পনা, তখন এইরকম একটা জায়গায় যদি না যেত, ওর কবিরা যদি জন্মদশায় কম স্বীকৃত হতো তাহলে শক্তি আরও মহত্ত্বে আক্রান্ত হতে পারত। কিন্তু সে কথা আমি যাচ্ছি না, একটা আমার অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে এইটা আজকে আপনাদের জানাই। আজকে হান্স গেয়র্গ গাদামারের নাম আপনারা সবাই জানেন, এই যুগের শ্রেষ্ঠ দার্শনিক। তিনি আমাদের দিয়ে বললেন একদিন, আমরা সাউথ এশিয়ান ইনস্টিটিউটে শক্তির, সুনীলের, শরতের, শঙ্খঘোষের তো বটেই, এরকম কয়েকজন বলে উনি থাকলেন, তখন তার বয়স 93। এসে বললেন যে শক্তির কবিতাগুলো ওই একেবারে যেরকম যে শব্দ যে জায়গায় আছে সে রেখে কতগুলো অনুবাদ করুন তো, ভার দিলেন। অঞ্জনের প্রিয় লোথা লুৎসেও সেখানে ছিলেন। তো এখানে একটা অদ্ভুত কাণ্ড হলো, ওর প্রিয় দুটো কবিতা বেরিয়ে এলো, আমরা হুবহু করলাম জার্মানে এবং সংস্কৃতে, জার্মানে এবং ইংরেজিতে। যেমন অন্তিম কৌতুক আমি একটি অংশ পড়ছি, এইরকম একেবারে আক্ষরিক অনুবাদ। যেমন মূল কবিতাটা, কাঠগুলো শ্মশানে পড়লে চিতা, কবে আমায় পড়াবে অমন রূপলি স্রোতে, পুরুষেরা কখনো চণ্ডাল হয়। ভালো, রাশি মহিলা, আমার চিতার উপর বেঁধে তোমরা উল্লাস করো সমস্ত রাত, জ্যোৎস্নার রেখাটি দেখো দূরে অশ্রুবিন্দুর মতো কাঁপতে লেগেছে, তোমরা আর কখনো এমন জ্যোৎস্না দেখবে না জানো। আমার বন্ধুরা সব ছায়াহীন হেঁটে অন্য দেশে চলে গেল। জার্মানটা শোনাচ্ছি না, ইংরেজিটা অনেকটা এরকম, লগস বার্নড ফর্ম এ ফিউনারেল পায়া, ওয়েন ইউ বার্ন মি ইন সাচ এ সিলভার কারেন্ট, মেন দ্যাট বার্ন মে টার্ন ইন টু আউটকাস্ট, পুরুষেরা কখনো চণ্ডাল হয়, গাদামারের প্রিয় লাইন ছিল। রাইট, the women who have gathered celebrate around my pyre the whole night through, look, the line of moonlight quivers like a tear, such moonshine you will never see again, all my friends have departed abroad leaving no shadows behind. এটার পরে উনি আমাদের জিজ্ঞেস করেন এই কবিতা ঠিক সম্পূর্ণ লাগছে না, কারণ এখানে যেটা আমরা দেখছি এটা অদ্ভুত কথা বলেছিলেন, মানে এই গাদামার যে কি মহাপণ্ডিত ছিলেন, উনি ছিলেন হিউম্যানিটিক্সের বিখ্যাত লোক, এই তো অঞ্জন জানে, এবং কবিতার ব্যাখ্যা, কবিতার ভাষ্য এরকম আর কেউ করেনি। তো তিনি বলছেন এর সঙ্গে একটা ছোট কবিতা আছে, কারণ এটার মধ্যে যেটা দেখছি নস্ত্রা ভিতা, ওই যে ইনফার্নো দিভিনা কমেডিয়ার প্রথম লাইন যেখানে বলছেন আমাদের জীবনের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে আমি যেন কোথায় হারিয়ে গেলাম, সমস্ত রাস্তা আমার, তারপরে বলছেন লুপ্ত হয়ে গেল সব কিছু যা সহজ। উনি বলে এর সঙ্গে একটা ছোট্ট কবিতাকে দেখেননি? আমরা হ্যাঁ লিখেছেন, কবিতাটা হচ্ছে সহসা আগুনে পুড়ছে আসাতটি মুখ,
কোনটি আমার বুঝতে পারি না দেখে। এই দুটো ছিল, বলছেন গাদামার রিল কেউ এরকম লাইন লিখতে পারতেন না, বলছে এটা হচ্ছে মিয়া ভিতা, এটা হচ্ছে আমার জীবন, এটা নষ্টা ভিতা নয়, এটা সবার জীবন নয়, এটা হচ্ছে আমার জীবন। এইখানে আমাদের জীবন থেকে যেটা প্রথম কবিতায় রয়েছে, আমার বন্ধুরা সব আমাকে রেখে চলে গেল, আর এখানে আমার আমার জীবন, আমি আমার মুখটাকে, মৃত মুখটাকে খুঁজছি, এইখানে একটা সাংঘাতিক কাণ্ড হয়ে গেল। মানে এবং এইটার কথা 1986 যখন বইমেলা হলো, ভারতবর্ষ ছিল তার কেন্দ্র বিষয়, তখন শক্তি প্রিয়তম ভারতীয় কবি হিসেবে ঘোষিত হয়েছিল, এসব অনুবাদ আমরা কিছু করতে পেরেছিলাম, কিছু করেছিলাম। এবং এই জায়গাতে এই এই জায়গা থেকে আমার যেটা বলবার সেটা হচ্ছে এই যে আরেকটা অদ্ভুত আখ্যা তিনি শক্তিকে দিয়েছেন, তিনি শক্তিকে দেখতেও চেয়েছিলেন, ওই হেমন্তের অরণ্য, অরণ্যের আমি পোস্টম্যান, তাতে বলছেন যে এই অন্ধকার অরণ্যে, এই ইনফার্নোর যে এই অরণ্যে হারিয়ে যাওয়া লোকটি তো হেমন্তের অরণ্যের পোস্টম্যান। শক্তিকে আমি বলেছিলাম, কিন্তু শক্তি সেই মুহূর্তে এত দেবদারু ছিল পুরো ব্যাপারটাকে গ্রহণই করা, পাত্তাই দেন কে বিদেশি নাম দিয়ে কি হবে, মাঝে মাঝে ও বিজেপি সাজত, এমন রাগ হতো আমার। আমি এইবার আমাকে অমিও বলেই দিই, এই মুহূর্তে কয়েকজন চলেও যাচ্ছেন নিশ্চয়ই খুব হাই তুলে, এবং সে কারণে আমার মনে হয় এরূপ যাই হোক। তা এখন যেটা হলো, আমি শেষের দিকে আসছি, যে আমার মনে হয়েছে একটা কথা, যে শক্তি পরে যখন জাতীয় কবিতে পরিণত হলো, একজন ডিলান টমাস, যে হাই তুললেও সেটা শিল্পে পরিণত হয়ে যায়, সেটাই হলো শক্তির সর্বনাশ। তার দরকার কি শক্তি? তো যদি গডফ্রিড বেন বলেন পাঁচটা শ্রেষ্ঠ কবিতা তিনি তিনি বড় কবি, তার তো শক্তি নিশ্চয়ই বড় কবি, কিন্তু কবিতার মধ্যে বড় ছোট বলে কিছু নেই। আমি এবার শেষ দিকে আসছি, অঞ্জন এই সময়ের সাক্ষী ছিল, তখন লোথা লুৎসে, লোথা লুৎসে আর আমি নব্য ভারত তত্ত্বের বিভাগে, তত্ত্ব বিভাগের সংযুক্ত, মানে প্রথম ভারতত্ব ব্যাপার ছিল অনেকটা ওই আগেকার যারা ছিলেন পাণিনি কালিদাস পর্যন্ত, তারপর থেকে তুলসীদাস থেকে একেবারে যে কোনো কবি, বিনয় মজুমদার, এসব নব্য ভারতত্ব। একদিন আমার বন্ধু লোথা লুৎসে বেরিয়ে পড়লেন ভারতবর্ষের দিকে, আমরা মিলে অনেকগুলো কোশ্চিন তৈরি করলাম, অনেক প্রশ্ন তৈরি করলাম, এবং সেই প্রশ্নগুলো নিয়ে উনি একটা বিশাল একটা টেপ রেকর্ডার নিয়ে উনি বেরিয়ে পড়লেন, এবং বেরিয়ে পড়ে উনি ওই যিনি লুকিয়ে আছেন এখন, একটু পরে একটা রাজনৈতিক বিবৃতি দেবেন, পরদিনই কালকে ছবি মুখ দেখবো, যেন উনি ছাড়া আর কেউ ভারতবর্ষে বেঁচে নেই, সবাই সহ্য করছে এই দুর্নীতি যা চলছে, উনি একমাত্র আমাদের মুখপাত্র। যাই হোক, তো সেখানে এলেন, তো এসে তিনি শক্তির কাছে একদিন চলে গেলেন, শক্তি তো নেবে না তাকে, বিদেশি তখন, হিন্দু মহাসভার নয়, বিজেপির কবি নয়, বিদেশি। তো যাই হোক, উনি এসে বললেন যে একটা ফুটবল বলে শক্তির কবিতাটা মনে আছে আপনাদের, ফুটবল খেলার শব্দ হয় উঁচু মাঠে, দূরের দিগন্ত আজ নীল, এই জায়গায় উনি এসে বললেন যে তার, আমি কি আসলে এনেছি, আমি বলছি, আমি দেখছি, আমি আমি আশা করি আমি এনেছি, এক মুহূর্ত আপনার একটু অপেক্ষা করুন। এক মুহূর্ত আমি দেখছি আমি মূলটা এনেছি কিনা। হ্যাঁ ঠিক আছে, এখানে
উনি বললেন, আচ্ছা শক্তি, আপনার মধ্যে দুটো দিক আছে, একটা হচ্ছে ওই মাইক্রোফোন নিয়ে বাইরে, একটা রয়েছে, একটা হচ্ছে বুকের মধ্যে ঢুকিয়ে লুকিয়ে রাখা একটা মাইক্রোফোন, এবং এই মানে নিজেকেই সম্বোধন করে পড়া, আপনি যেখানে বাইরের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছেন, কোন জায়গাটা আপনার খুব মনোপ্রত? আমি তো বুঝতে পারছি না শক্তি, আমাকে উত্তর দিন। শক্তি কদ্ভুত অদ্ভুত কথা বলছে, হঠাৎ যখন ও পাত্তা দিল বিদেশিকে, তখন পাত্তা দিতে গিয়ে অদ্ভুত অদ্ভুত কথা বলছে। এই আমার একটা ইন্টেনশনাল লেখা ছিল, লেখার মধ্যে সেটা প্রকাশিত হয়েছে যে যেন সাধারণ সাদামাটা পোশাকে লোকেরা থাকে, যদি কেউ ধরতে চান তাহলে যেন একটা খেলার ধারাবাহিক বিবরণ নয়, ধারা বিবরণ অবশ্য, ইত্যাদি ইত্যাদি বলছে। তখন লোথার বললেন, সরাসরি জিজ্ঞেস করি, আপনি তো জানেনই জার্মান কবি গটফ্রিড বেনের কথা, তিনি কবিতাকে কবির স্বগত কথন হিসেবে সংজ্ঞায়িত করেছিলেন, কথাটা ভালোভাবে ব্যাখ্যা করেননি তিনি যখন আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম, তাহলে কেন প্রকাশককে আপনার কবিতা দেন আপনি? বিপ্রতিপ উদাহরণ, রাশিয়ার মার্কভস্কি, তিনি তো ভালোই লিখেছেন, প্রকাশ্য জনমঞ্চের কথা ভেবেই তিনি কবিতা লিখে গিয়েছেন। এই দুই মেরুর মধ্যে কোন দিকে আপনি? অঞ্জন, সেদিন তুমি ছিলে ইন্টারভিউ সময়। শক্তির উত্তরটা শুনুন, হ্যাঁ, এতদিন তো বিদেশিকে মোটামুটি ভিসা দেওয়ার একটা ব্যাপার মাথায় এসেছে, হ্যাঁ, এটা খুব ভালো কথা বলে, এই যদি ভেবেছি, খুব গুরুগম্ভীর গলা, এই আমি ভেবেছি কবিতা লেখার ব্যাপারটা এমনিতে আমার ধারণা যে নিজেকে বোঝার চেষ্টা করা, আমি যেভাবে দেখি বলতে গেলে আমার ভিতরে যে ব্যাপারটা তৈরি হয় সেটাকে বাইরে এনে আমি নিজেকে বোঝাতে চেষ্টা করি, বুঝতে চেষ্টা করি, সেদিক থেকে খুব পার্সোনাল কবিতা আমি লিখতে পছন্দ করি, যেন আমি নিজেকে শোনাচ্ছি বা আমার মতন কোনো বন্ধু তার কাছে বলছি। ধরা যাক এই কবিতা ফুটবল, এটা আমি গিয়ে ময়দানে একটা বড় জনসভার সামনে পড়ে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না, কিন্তু কিছু কিছু কবিতা নিশ্চিত আছে আমার হাতে তৈরি, যেগুলো হিউজ অডিয়েন্সের সামনে পড়া যায়, পড়ে তাতে তার অডিয়েন্সের রিয়াকশন পাওয়া যায়, সেগুলো অন্যভাবে লেখা হয় বলে আমার ধারণা, সেগুলো অনেক সোজা করে রাখা হয়, পংক্তিগুলি সোজা করে রাখা হয় যাতে সরাসরি একটা লোকের বুকে গিয়ে লাগে, মস্তিষ্কে গিয়ে লাগে। বুকে গিয়ে লাগলেই ভালো, উনি বলছেন, বুকে গিয়ে লাগলেই ভালো, মস্তিষ্ক অনেক সময় নেয়, হয়তো কোনো কোনো সময়, তবে আমিও ধরুন বলছেন, ওই ধরনের সোজা বা অমনি মুখের ভাষাকে কবিতার মধ্যে এনে দেখার চেষ্টা করেছি, করিনি তা নয়, যেগুলো আমি সাধারণত কবি সম্মেলনে বা অমুক্তমুক এই ধরনের জায়গায় যেখানে লোকে শুনতে আসে সেখানে গিয়ে পড়ে তার ভালো ফল খারাপ পাওয়া যায়নি, এবার বলছেন, তবে আমি পছন্দ করি এই যে ওই প্রায় একা একা শোনা, অর্থাৎ একা একা বা আপনার মতন একজন বন্ধু বা অঞ্জন যেমন আছে, ওর মতো আর একজন, এই তিন চার পাঁচজন, অর্থাৎ একটা তারে বাঁধা থাকে, তাহলে বুঝতে চায় এমন কয়েকজনের সামনে পড়া যায়, সেই কবিতায় আমি লিখতে চাই, আমি পছন্দ করি, তাহলে সেদিক থেকে আমি বেনের দিকেই বলা যায়। সেই সন্ধ্যায় শক্তি যে কবিতাটা লিখলেন, গটফ্রিড বেনের কথা নেই, গটফ্রিড বেনটাকে ভাঙিয়ে তিনি করলেন হার্ট ক্রেন, ট্রেন থামল, আবার থামলো ট্রেন, এখন তুমি পড়ছো কি হার্ট ক্রেন, এটা তো অন্তর্মিলের জন্য একটা, এখানে গটফ্রিড ক্রেনকে একটু স্বীকৃতি দিলে কি ক্ষতি, শক্তি একটু স্বীকৃতি দিলে, হ্যাঁ, আমার মনে হয় একটা ধর্মনিরপেক্ষতার ব্যাপার দেখা যায়। আমি এবার শেষ জায়গায় প্রায় চলে এসেছি, অনেকক্ষণ সময় নিয়েছি না, আমি একজনকে আমি ভীষণভাবে ডেকেছিলাম,
কিন্তু শক্তি তার কাছে তার জীবন দেবতা, সে আসতে পারেনি আজকে, যুক্ত অধিকারী, সে পালিয়ে গেছে। আচ্ছা, তার বাড়িতে আরেকজন যার কবসন অনুপস্থিতি আমরা অনুভব, দেবতোষ বসু, বিজয় নিশ্চয়ই তাকে মনে আছে, সেইখানে শক্তি আত্মসংবরণের কবিতা লিখত। এটা কোয়াইয়ের কাছে দেবতেশ বোস ওখানে বলতো, মানে আমি প্রচ্ছন্ন পাঠকের কথা ভাবছি, তাৎক্ষণিক পড়ুয়ার কথা নয়, তাৎক্ষণিক শ্রোতার কথা নয়। দেবদোষ তাকে ইলফকাং ইলফ বোলফকাং ইসারের একটা বই পড়িয়েছিল, ডাপল স্ট্রুকচার দিস টেক্সটেস, 1970 বেরিয়েছিল, টেক্সটের আবেদনের কাঠামো। তাতে ইসার বোলফকাং ইসার প্রশ্ন তুলেছেন যে টেক্সটের মধ্যে টেক্সট কতটা থাকে, টেক্সটের ভিতরে কতটা, টেক্সটের বাইরে কতটা, বয়ানের মধ্যে বয়ান, বয়ানের মধ্যে অন্তর, বয়ানেগুলো নিয়ে। আমি ওই জায়গায় বসে শক্তিকে একটি শ্রদ্ধার্ঘ নিবেদন করেছিলাম, সেটা পড়ে আমি আমার বলা শেষ করছি। এই ভালো হেমন্তের শীতে আবৃত্তি না করে পুনর্বার তোমার কবিতা পাঠ করা দেবতোষ বসুর বাড়িতে, মৃত্যুর অব্যবহিত আগে এই আবাসনে কথা চলে, কবিতা বিষয়ে কি ভেবেছ দেবতোষ সেই কথা বলে, এবং মনীষা সমন্বিত দৃষ্টি মেলে খোয়াইয়ের দিকে চেয়ে থাকে। আমি ততক্ষণে বালু ঢেউ গুনে জনান্তিকে কবিতার আয়ু নিয়ে চিনে, যা কিনা মৃত্যুর কব্জা থেকে কবিকে ছাড়িয়ে নিয়ে আসে চিরকালে নিতান্ত জামিনে, তাকে বলে মৃত্যুর পরেও ভ্রুমণ্ডলে কবিতা ঘনায় জনপ্রিয়তার দশা থেকে তুলে আনে প্রিয়জনতায়। নমস্কার। লোকরঞ্জন বাবু যদিও স্মারক বক্তৃতায় সাধারণভাবে বক্তারা প্রশ্ন নিতে চান না, অলোকবাবু প্রশ্ন উত্তর দিতে কিংবা কারো কোনো কিছু বললে উনি উত্তর দেবেন। সুমিতা চক্রবর্তী, শুনতে শুনতে মনে হলো দু একটা কথা, মানে যদি কিছু মনে করবেন না, নিশ্চয়ই শক্তি চট্টোপাধ্যায় সক্ষতা লিখেছিলেন, তাই ভাষাচার্য পাণ্ডুর হয়ে গিয়েছিলেন, চতুরঙ্গে তীব্র সমালোচনা বেরিয়েছিল, ঠিক কথা। কিন্তু রবীন্দ্রনাথ নিন্দুক, অনাথিনী, দুর্দম, এইসব লিখেও রবীন্দ্রনাথ থেকে গেছেন। শক্তি চট্টোপাধ্যায়ও সক্ষতা লিখে থাকলেও শক্তি চট্টোপাধ্যায় থাকবেন। আরেকটি কথা এই যে আমাদের চমৎকার আলোচনা শুনলাম, কত কথা জানলাম যে আমরা জানতাম না, কিন্তু শক্তি চট্টোপাধ্যায়ের যে অভিনীত অপ্রকৃতিস্থতার কথা বললেন শ্রদ্ধেয় অলোকরঞ্জন দাশগুপ্ত নিশ্চয়ই, এবং তা তিনি ভাঙিয়ে খেতেন তাও সত্যি নিশ্চয়ই, কিন্তু যারা তাঁকে তরুণ বয়স থেকে অনেক দিন ধরে দেখেছেন, যেমন আজকের বক্তা, তারা একরকমভাবে দেখেছেন, সেই দেখার অনেকটা ছবি আমি আজকে দেখতে পেলাম যা আমি কোনোদিন দেখিনি। কবিকে তো অনেকভাবে দেখা যায়, আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেই মাঠে ঘাটে, বাংলার বাইরে অন্যান্য জায়গায় সেই সব মফস্বলী পাঠকেরা, আমরা এই সমস্ত অভিনীত অপ্রকৃতিস্থতার বিন্দুমাত্র জানতাম না, বিন্দুমাত্র না, কিন্তু শুধু
সেই শব্দে অনুভূতি এই পড়তে পড়তে তার যে সমস্ত পঙ্ক্তি আমাদের মনের মধ্যে গেঁথে গিয়েছিল। আমি তাকে দেখেছি 78 সালের পর, আনন্দবাজার পত্রিকার অফিসে তখন ঢোকা যেত, সেইখানে দু একবার ব্যাস আর নয়। কিন্তু শক্তি চট্টোপাধ্যায়ের কত অজস্র পঙ্ক্তি মনের মধ্যে, সেই 1964-65 যখন থেকে আধুনিক কবিতা পড়তে শুরু করেছি তখন থেকে মনের মধ্যে গেঁথে আছে। কটা বলবো, একটা বলে শেষ করছি। প্রাঙ্গণে ছিল বর্ষা পীড়িত ফুল আনন্দ ভৈরবী। নমস্কার। এখানে বলার কিছু নেই সুমিতা, একটা নতুন একটা সঞ্চারী ঋদ্ধ করলেন আমাকে। এটা একটা প্রশ্নের ব্যাপারই আছে, আমাদের এখানে সবচেয়ে শব্দ বিবেকী একজন আছেন, তাকে বিজয় মুখোপাধ্যায়, সংস্কৃত বিশেষজ্ঞ। তা আমি একবার বিজয়কে একটা বই উৎসর্গ করেছিলাম, ভেবেছিলাম অন্তত কিছু একটু অনুমোদন পাব। আমাকে একদিন টেলিফোনে বললেন, মনোমুগ্ধ করটা হয় না অলোকরঞ্জন, ফিরিয়ে নিন ফিরিয়ে নিন। আমরা প্রথম অলোকরঞ্জন বাবুকে আমাদের আন্তরিক ধন্যবাদ এরকম করে কবিকে আমাদের কাছে উপস্থিত করার জন্য। সত্যি যে প্রথম বক্তৃতাটা হলো এই বক্তৃতামালার, আমরা সত্যিই মনে করছি যে পরবর্তী বছরেও আমরা এরকমই বক্তৃতা শুনতে পাবো, আশা করি। হয়তো পাবো না, কিন্তু তাও উনি অনেকটা আমাদের আশাটা অনেক বাড়িয়ে দিয়ে গেলেন। এটাই বলার আগে আগে স্যার, শক্তি সম্বন্ধে স্কুল অফ কালচারাল টেক্স এন্ড রেকর্ডস থেকে একটা সিডি তৈরি করা হয়েছিল, আগে কিছু ভিডিও চিত্রগ্রহণ সেগুলো একত্র করে, তাতে অন্যদের ব্যাপারের সঙ্গে শক্তির শান্তিনিকেতনে পড়ানো এবং শান্তিনিকেতনের মাঠে খোলা গলায় তিনি গান করছেন, এই সিকোয়েন্স গুলো কিন্তু রক্ষিত আছে। কখনো ভবিষ্যতে কখনো সেগুলো আর দেখা যাবে, পরবর্তী চেষ্টা করব। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ, আপনারা এসেছেন কষ্ট করে, অনেক ধন্যবাদ।